বিজয়া শুভেচ্ছা ও আগামী সংগঠনকে সামনে রেখে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এদিন রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় এই সভা। এদিনের এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং প্রদেশ যুব মোর্চার সম্পাদক তথা বিধায়ক শম্ভুলাল চাকমা সহ অন্যান্যরা। বিজেপি দল ও এর শাখা সংগঠনগুলির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস পরপর এই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই মোতাবেক যুব মোর্চার আগামী তিন মাসের কর্মসূচি, সাংগঠনিক দিক, বিগত দিনের সাফল্য ও ব্যর্থতা নিয়ে আলোচনার লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই বৈঠকে বিভিন্ন মণ্ডল থেকে প্রতিনিধিরা তাতে অংশগ্রহণ করেন। এদিন বৈঠক শেষে এক সাক্ষাৎকারে যুব মোর্চার নয়া কর্মসূচি তথা নম যুব বাইকে যাত্রার কথা জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে একটা বিশেষ সাংগঠনিক বৈঠক এখানে ডাকা হয়েছে। সাংগঠনিক বৈঠকে বিভিন্ন জেলা স্তরের, রাজ্য স্তরের নেতৃত্বরা, মণ্ডল স্তরের নেতৃত্বরা এখানে উপস্থিত ছিল এবং আগামী দিনে একটা যুব মোর্চার উদ্যোগে একটা বিশেষ কর্মসূচি এবং সমস্ত রাজ্যকে কানেক্ট করার একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নম যুব বাইক যাত্রার একটা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তার ঘোষণা রূপরেখা তৈরি হয়েছে, ইতিমধ্যেই তার ঘোষণা হবে কবে থেকে কোন জায়গা থেকে স্টার্ট হবে তার রূপরেখা তৈরি করা হয়ে গেছে এবং স্টার্টিং পয়েন্টও সময় মতো সকলকে জানিয়ে দেওয়া হবে। এবং এই মেম্বারশিপ, আজকে যে মেম্বারশিপ রিপোর্টার হয়েছে, যুব মোর্চা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এবং আগামী দিন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে যুব মোর্চার ভূমিকা, অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করবে বলে মনে করি। এছাড়াও রাজ্যের সদস্যতা অভিযানের ক্ষেত্রে যুব মোর্চার উল্লেখযোগ্য ভূমিকার জন্য যুব মোর্চার নেতৃত্ব এবং কার্যকর্তাদের ধন্যবাদ জানান সাংসদ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।